वाञ्छाकल्पतरुभस्य कृपासिन्धुभ एव च पतितानां पावनेभ्यो वैष्णव नमो 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 महाबान्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य क्रिष्ना नाम्ने गौरतिशे नमो हे कृष्ण करुणा सिन्धु दिनबन्धुजगत्पते गोपेशो गोपिकाकान्तो राधाकान्तो नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि বিশভানো সুতে দেবী প্রণমা হি জয়ুতৌ পঙ্গু মম মন্দ মতি পদ ভোজে রাধা মদন মোহন নীলাচলি নিমাৎমনে বলভদ্রৌ সুভদ্রাভ্যাং শ্রী জগন্নাথ হতে নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ শ্রী অতধার শ্রীবাশি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय मुखम करोति वाचालम पंगु लंघयति गिरिम जत्कृपा तमहं वंदे परमानंद माधवम श्री गुरु दिन श्री चैतन्य शरम नमो विष्णु कृष्ण प्रेष्ठाय भूतले শ্রীমতী জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায় নেই গৌর কথা ধামো তারিণী ইতিপূর্বে আমরা শ্রবণ করেছি যে ভগবানের বিরাট রূপ সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত তো গতকাল আমরা তিনটে শ্লোকের মাধ্যমে উল্লেখ করেছি বা শ্রবণ করেছি যে পাতাল লোক থেকে ব্রহ্মলো ভগবানের শরীর কিভাবে বিস্তৃত পুনরায় আমি আরেকবার বলার চেষ্টা করছি তত্ত্বজ্ঞ ব্যক্তিরা অধ্যয়ন করেছেন যে পাতাল লোকে সেই বিরাট পুরুষের পাদমূল রসাতল তার পদের অগ্র ও ভাগ মহাতল তার পদোদ্য়ের গুলফ প্রদেশ এবং তল ও অতল লোক তার জঙ্ঘাদয় সুতল সেই বিশ্বমূর্তি বিরাট পুরুষের জানুদয় বিতল ও অতল তার উরুদয় মহিতল তার জঘন দেশ নভস্থল বা ভূগোলক তার নাভি সরোবর স্বর্গলোক তার বক্ষস্থল মহলোক তার গৃবা জনলোক তার মুখমন্ডল তপলোক তার ললাট এবং সত্যলোক সেই সহর্ষ শীর্ষ বিরাট পুরুষের শিরদেশ এই পর্যন্ত গতকাল আমরা অধ্যয়ন পূর্বক শ্রবণ করেছি আজ উনত্রিশ নম্বর শ্লোক থেকে আমরা শ্রবণ করব। ইন্দ্রাদয় বাহব আহ কর্ণ দিশ না সত্য দ্রোষ পরমশ নাশে ঘ্রাণ হস্যগন্ধ মুখম নিরিগ্ধ পুনরায় ইন্দ্রাদয় বা হব আহরুস্রা কর্ণ দিশ শ্রোত্র শব্দ না সৌ পরমশ নাশে হস্য গন্ধ মুখ অনুবাদ ইন্দ্র আদি দেবতারা বিরাট পুরুষের বাহু দিক সমূহ তার কর্ণ দশটা দিক রয়েছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তারপরে অগ্নি ঈশান নৈরিত বায়ু ঊর্ধ্ব অধ এই যে দশটা দিক রয়েছে এই দশটা দিক হচ্ছে ভগবানের কান কর্ণস্বরূপ শব্দ তার কর্ণপুট অশ্বিনী কুমার দয় সেই পরম পুরুষের দুটি অশ্বিনী কুমার দয়কে বলা হয় দেবলোকের বৈদ্য অশ্বিনী কুমার দুটি নাশারন্ধ দীপ্ত অনল তার মুখ তাৎপর্য বলছেন শ্রীমৎ ভগবত গীতার একাদশ অধ্যায় বর্ণিত পরমেশ্বর ভগবানের বিরাট রূপের বিশ্লেষণে শ্রীমদ্ ভগবত এর এই পরিচ্ছেদ ভাগবতের এই পরিচ্ছেদ করা হয়েছে শ্রীমদ্ ভগবৎ গীতার এগারো অধ্যায়ের তিরিশ নম্বর শ্লোকে বিরাট পুরুষকে গণনা করে বলা হয়েছে হে বিষ্ণু তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং তোমার সমস্ত জগৎকে তোমার তেজরাশির দ্বারা আবৃত করে সন্তপ্ত করছো এইভাবে শ্রীমদ্ ভাগবত হচ্ছে শ্রীমদ ভাগবত গীতার ছাত্রদের স্নাতকোত্তর অধ্যায়ন এই দুইটি গ্রন্থই পরম সত্য শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিজ্ঞান এবং তাই তারা পরস্পরের পরিপূরক শ্রীমদ্ ভাগবত এবং গীতা একে অপরের পরিপূরক কিছু মানুষ মনে করে গীতা আর ভাগবত একই বই না শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে অডিও সিডি আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভিডিও সিডি অর্থাৎ শ্রীমৎ ভাগবত গীতায় কৃষ্ণ ফিলোজফি দিয়েছেন তথ্য দিয়েছেন আর ভাগবতে সেই ফিলজি ফলো করে কিভাবে জীবের প্রগতি হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে কৃষ্ণ গীতা হচ্ছে শ্রীম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবান সম্বন্ধীয় আলোচনা দুটোই একে অপরের পরিপূরক পরমেশ্বর ভগবান বিরাট পুরুষ ধারণার সমস্ত পরিচালক দেবতাগণ এবং পরিচালিত জীবগণ অন্তর্ভুক্ত এমন কি জীবের সুখ্যাতি সূক্ষ্ম অংশ ভগবানের শক্তিতে শক্তিমান প্রতিনিধিদের দ্বারা নিয়ন্ত্রিত যেহেতু সমস্ত দেবতারা ভগবানের বিরাট রূপের অন্তর্ভুক্ত তাই গাছের গোড়ায় জল দিলে যেমন গাছটিতে জল দেয়া হয় ঠিক তেমনি ভগবানের বিরাট রূপের অথবা তার সচ্ছিদানন্দময় কৃষ্ণ স্বরূপের আরাধনা করার ফলে সমস্ত দেবদেবীরা এবং অদৃশ্য জীবেরা অংশ সদৃশ জীবেরা থেকেই সন্তুষ্ট হন বেদেক শ্লোক রয়েছে জসমিন তুষ্টে জবতুষ্ট তুষ্ট প্রেণীতে প্রেণীতম জগৎ যাকে সন্তুষ্ট করার মাধ্যমে সবাইকেই সন্তুষ্ট করা যায় সেই পরম পুরুষকে আমি বন্দনা করি তো এই যে আগামী আগামীকাল সরস্বতী পূজা আজকে গণেশ পূজা এরকম বিভিন্ন দেব দেবীর পূজা আমাদের আলাদা করে করার কোন প্রয়োজন নাই যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় ব্রতী হই তাহলে সকলের পূজা বা সকলেরই সেবা একসাথে সম্পাদিত হয় যেমন শ্রীমৎ একটি শ্লোক রয়েছে যেখানে বলা হচ্ছে যথা তরণ মূল নিষেচনে তৃপ্তন্তি তৎস্কন্ধ ভুজু উপশাখা প্রাণ প্রহারচ্চ যথ ইন্দ্রিয়া নাম সর্বহরণম হরমচ্ছুতে যা অর্থাৎ গাছের গোড়ায় জল দিলে যথা তরণ মূল তর মানে বৃক্ষ আর মূল মানে গাছের মূল তো যথা তরণগুলো নিশে চলে না সেখানে জল সিঞ্চন করলে কি হবে উপশাখা তাহলে গাছে শাখা পোশাকা স্কন্ধ সবকিছু একইভাবে প্রাণ প্রহার হচ্ছে যথেন্দ্রীয় যদি আমরা প্রাণ ধারণ করতে চাই ইন্দ্রিয়গুলোকে সচল রাখতে চাই তাহলে কি করতে হবে আমাদের উদারে খাবার দিতে হবে ঠিক তেমনি ভগবান অচ্যুতের আরাধনা করার মাধ্যমে সব দেবদেবীর দেবীর পূজা একসাথে সম্পাদিত হয় শুধু দেব দেবী নয় মুনি ঋষি আমাদের পূর্বজদের সেবা করাও কৃষ্ণের আরাধনা করার মাধ্যমেই সুসম্পাদিত হয় কেবল সম্পাদিত নয় সুসম্পাদিত হয় তাই যারা ভক্ত তারা আলাদা করে বহু দেব দেবীর আরাধনা করেন না এমন কি তারা সরস্বতী পূজা আদি জায়গাগুলোতেও করেন না। পূজা পূজা শিবের পূজা। এগুলো খুব সেন্সিটিভ জায়গা কেন না মনে করেন বাড়িতে ছেলে মেয়েরা পড়াশোনা করছে তাহলে আমরা যদি সরস্বতী পূজা না করি আমাদের আহ ব্যবসা রয়েছে টাকা পয়সা নিয়ে ঘাটাঘাটি হয় যদি লক্ষ্মী পূজা না করি বাড়িতে আছে তাদের মঙ্গলের জন্য শিব না করি। এরকম বহু চিন্তা ভাবনা আমরা করি কিন্তু কৃষ্ণ ভগবত গীতায় বললেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণ অহম তাম সর্বপাপীভাবে মা শুচ অর্থাৎ সবকিছু আমার আশ্রয় নেয় আমি তাকে সমস্ত রকম পাপ থেকে মুক্ত করব। আমরা যারা ভক্তরা তারা কোনো দেবদেবীকে উপেক্ষা করি না আমরা সেই দেবদেবীকে ভগবানের মধ্যে দর্শন করি শ্রীকৃষ্ণের মধ্যে দর্শন করি এটাই হচ্ছে পার্থক্য যারা জাগতিক ব্যক্তি তারা এক একটা বস্তু পাওয়ার আশায় এক একজন দেবদেবীর স্মরণাপন্ন হয়েছেন আমরা এই দ্বিতীয় স্কন্ধে পাবো যেখানে বেদে বলা হয়েছে আপনার চাহিদা অনুযায়ী আপনি বিভিন্ন দেবদেবীর স্মরণাপন্ন হতে পারেন কিন্তু এও বলা হয়েছে অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারথি তীব্রে না ভক্তিযোগে না পুরুষ পর যদি আপনি সমস্ত কামনা বাসনায় জর্জরিত হনও সেই সমস্ত কামনা বাসনা পূর্তি করার জন্য যাজতে পুরুষ পর অর্থাৎ তীব্র ভক্তিযোগের দ্বারা পরম পুরুষ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণেরই আরাধনা করা উচিত তাতেই সব দেবী দেবী সন্তুষ্ট হয়ে আপনার পার্থিব এবং অপার্থিব উভয় প্রকার বস্তুই আপনাকে প্রদান করবে পক্ষান্তরে সেই সমস্ত বস্তু পেয়ে আপনার অহংকার বা পতন ঘটবে না কিন্তু যদি আপনি কেবলমাত্র দেব দেবীদের আরাধনা করে নিজের বস্তু লাভ করেন তাতে আপনি অহংকার হতে অহংকারী হতে পারেন এবং তাতে পতন ঘটতে পারেন চৈতন্য চরিতামৃদে চৈতন্য ভাগবতে একটি ব্যক্তির কাহিনী রয়েছে কেশব কাশ্মীরি তিনি সরস্বতী দেবীর পুত্র ছিলেন অর্থাৎ সরস্বতী দেবী তার কণ্ঠে বসে থাকতেন এটাই তার অহংকার ছিল সেই অহংকারকে চৈতন্য মহাপ্রভু চূর্ণ বিচূর্ণ করেছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বলেছিলেন যে সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয় কৃষ্ণ পাদ যদি চিত্তবৃত্তি হয় এত পড়াশোনা এত পাণ্ডিত্য তা যদি কৃষ্ণ ভক্তিতে লাগে তখন সেই পাণ্ডিত্যের আহ মূল্য রয়েছে তাছাড়া সেই পাণ্ডিত্য কেবলমাত্র পণ্ডশ্রম ছাড়া অন্য কিছুই নয় সময় নষ্ট ছাড়া অন্য কিছুই নয় তো আগামীকাল যেমন সরস্বতী পূজা আমরা প্রতিদিনই করি না সরস্বতীকে রাধা গোবিন্দের রাধা মদন মোহনের মহাপ্রসাদী মালা মহাপ্রসাদ দেবী সরস্বতীকে অর্পণ করব। আমাদের যারা ভক্তরা তারা দেবী সরস্বতীর বিগ্রহ না নিয়ে আসে পূজা করাই শ্রেয় কারণ আমরা দেখি যে যে দেবীকে আরাধনা করছি তারপরে দুদিন বাদে সেই দেবীকে ফেলে দিচ্ছি অথবা অনেক এক বছর বাড়িতে রেখে দেয় বাড়িতে যখন রেখে দেওয়া হয় তার সঠিক ভাবে সেবা যত্ন হয় না আমি দেখেছি মাথার মুকুটটা খুলে চোখের মধ্যে চলে এসছে চুলটা ছিঁড়ে গিয়েছে গায়ে আসলা পোকা ঘুরে বেড়াচ্ছে যত্ন হয় না হম তার থেকে ভালো আলেখ মা সরস্বতীকে প্রণাম বা ভগবানের প্রতিনিধি রূপে তার সেবা করা সেই ক্ষেত্রে কিভাবে সেবা করবে না চতুর্ভুজ সরস্বতীর আলেখ্য সংগ্রহ করতে হবে বাজারে যেখানে ছবি বিক্রি হয় বাঁধানো ছবি সেখানে দেখবেন চতুর্ভুজ সরস্বতীর আহ পাওয়া যায় আর যদি আপনি বাজারে কিনতে না পান বা দেখতে পাচ্ছেন না এখন এই গুগলসের দুনিয়াতে নেটের দুনিয়াতে আপনি যদি গুগল সার্চ করেন চতুর্ভুজ সরস্বতী আবৃষ্টি পাবেন সেটাকে আপনি প্রিন্ট আউট করে সেটাকে আপনি বানাতে পারেন প্রথমত হচ্ছে আপনার কোনো কিছুই দরকার নেই যদি আপনার মন খুবই বিচলিত হয় যে এত বছর ধরে আমি সেবা করলাম বন্ধ করে দেব সেই ক্ষেত্রে আপনি চতুর্ভুজ সরস্বতীর আলেখ্য রেখে সেখানে আপনি ভগবানের প্রসাদী মালা এবং ভগবানের শ্রীকৃষ্ণের প্রসাদ তাকে অর্পণ করতে পারেন সরস্বতীকে আর কি মন্ত্র বলবেন সেই মন্ত্র আজকে আমি আপনাদেরকে পিডিএফ ফাইলে পাঠিয়ে দেব কারণ কালকে অনেকে ভোরবেলায় হয়তো পূজা করবে আমি আজকেই দেবী সরস্বতীর বন্দনা যা মুনি করেছেন সেই বন্দনা পিডিএফ ফাইলে পাঠিয়ে দেব দেবী এইভাবে আমরা দেবদেবীর আরাধনা করতে পারি যেহেতু কালকে সরস্বতী পূজা আমি সেই প্রসঙ্গে বললাম যে কোনো দেবদেবীর হচ্ছে আলাদা করে কাউকে পূজা না করে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের সম্পূর্ণ মনোনিবেশ করি তাহলে সেটা হচ্ছে প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয় দেবে তিরিশ নম্বর শ্লোক দৌরক্ষিনী চক্ষুর ভূত পতঙ্গ বিষ্ণুরহণী উভেচ তত ব্রহ্ম তত ভৃজিম্বো পরমেশwidetilde ধীষ্ণ মামহস্যตาลুর আসে এব জিভা আকাশতার नेत्रগোলক এই এত বড় আকাশ সেটা হচ্ছে এই বিরাট পুরুষের চোখের যে গোল অংশটা সেইটা সূর্য তার नेत्र কি করে বুঝবো সূর্যতার নেত্র না ব্রহ্মা ব্রহ্ম সংগীতে সেই স্তত্র বলে তিনি ভগবানকে বন্দনা করলেন রেশু সবিতা সকল গ্রহানা সবিতা মানে সূর্য রেশু মানে সূর্য যার চোখ স্বরূপ নয়ন স্বরূপ যশ্ঞ্ গয়া সংবৃত্ত চক্র যিনি এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞায় কাল চক্র রূপে ভ্রমণ করছেন রাজা সুরমূর্তি অশেষ তেজা সমস্ত গ্রহ নক্ষত্রের যিনি রাজা স্বরূপ সেই সূর্যকে আমি সেই গোবিন্দকে আমি প্রণাম করি গোবিন্দ আদি ভজা এইভাবে সূর্য হচ্ছে তার নেত্র দিন এবং রাত্রি হচ্ছে ভগবানের দুই চোখের পলক নেত্রের পত্র দিন আর রাত চোখের পলক ব্রহ্মপথ তার ভ্রুভঙ্গি জলের নিয়ন্ত্রণ কর্তা বরুণ তার তালুদেশ এবং রস তার তো যখন একজন ভক্ত এগুলো বা শ্রবণ করে তখন তার কি মনে হয় আমার প্রভু কত ঐশ্বর্যময় তথাপি তিনি আমার প্রেমে আমার সাথে কথা বলেন আমাকে দেখা দেন আর একজন সাধারণ ব্যক্তি সেইগুলো পড়ে ভয় পায় আর বিস্মৃত হয়ে যায় যেটাও কি সম্ভব এত বড় আকাশ কারুর চোখের গোলাকার অংশ হতে পারে দিন আর রাত্রি কারুর চোখের পাতা হতে পারে তো সেই বিষয়ে বহুপা তাৎপর্য দিচ্ছেন সাধারণ জ্ঞান সর্বদাই অপূর্ণ কিন্তু শাস্ত্রের বর্ণনা সর্বদাই পূর্ণরূপে পূর্ণ এবং অভ্রান্ত শাস্ত্র যদি কোনো বৈসাদৃশ্য থেকে থাকে তাহলে তা আমাদেরই অপূর্ণতা প্রসূত শাস্ত্রের নয় বৈদিক জ্ঞান লাভের এটাই হচ্ছে বিধি আমরা হয়তো এটা নিতে পারছি না আমরা হয়তো ভাবছি অত্যুক্তি করা হচ্ছে না শাস্ত্র কখনো আমাদেরকে ভুল সিদ্ধান্ত দেন না কয়েকদিন আগে আমি কথাটা একবার বলেছিলাম আজকে পুনরায় বলছি ওং বিষ্ণুপাত শ্রীমত ভক্তিচারু স্বামী গুরু মহারাজ প্রবচনে বলছিলেন যে আমরা পরম সত্যকে অনুসন্ধান করছি তো যদি আমরা যে শাস্ত্রগুলো পড়ছি সেগুলো যদি মিথ্যা হতো তাহলে আমাদের সেই শাস্ত্র পরে পরম তত্ত্বকে অনুসন্ধান করাটা সম্ভব হতো না তাই পরম তত্ত্ব সম্বন্ধে যা কিছু আলোচনা হয়েছে কোনটাই মিথ্যা নয় অতিরঞ্জিত নয় বা স্পেকুলেশন নয় আমাদের মন গড়া নয় চৈতন্য চরিত আদি গ্রন্থে শ্লোকে উল্লেখ রয়েছে উল্লুকে না দেখে কভু সূর্যের কিরণ উল্লুক মানে হচ্ছে পেঁচা পেঁচা কখনো সূর্যের আলো দেখতে পায় না কিন্তু পেঁচা কোনদিন ক্লেম করতে পারে না সূর্য বলে নেই কিছু নেই তদ্রুপ আমরা আমাদের ধারণ করার যোগ্যতা নেই বলে ভগবানের এই বিরাট রূপের চিন্তা করতে পারছি না আমাদের কাছে আকাশ কুসুম বলে মনে হচ্ছে কিন্তু ভগবান এমনটি তিনি এমনই মহিমান্বিত যেটা আমাদের চিন্তা ভাবনার অতীত তাই ভগবত গীতায় কৃষ্ণ বললেন দশ অধ্যায়ের আট নম্বর শ্লোকে অহং সর্বস্ব প্রভাবও মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন তেমন বুধা ভাব সমন্বিতা বুধা মানে পন্ডিত যিনি পন্ডিত তিনি এগুলো জেনে ভগবান চরণে প্রপত্তি স্বীকার করে আত্মসমর্পণ করে আর যারা অসুর যারা আসরি গুণাবলী তারা প্রভাবিত তারা এগুলো পড়লেও শুনলেও ভগবান চরণে আত্মনিবেদন করে না নমম দুষ্কৃতি নম উড়া প্রপদন্তী নধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরিং ভাব মাসৃতা তারা প্রতি স্বীকার করতে চায় না সব শুনবে কিন্তু তথাপি তারা ঈর্ষালু একত্রিশ নম্বর শ্লোক স্নেহ কলা জানি হাস জন্মদা করি চমায়া দুরন্ত স্বর্গ যৎপাঙ্গ মক্ষ কথিত হয় যে বেদ সমূহ সেই অনন্ত বিরাট পুরুষের ব্রহ্মরন্ধ মৃত্যুর দেবতা হচ্ছেন তার মানে দাঁত স্নেহ কলা হচ্ছে দন্ত পঙ্ক্তি অর্থাৎ এই যে মানুষের সাথে মানুষের স্নেহের সম্পর্ক ভাব ভালোবাসা এইগুলো হচ্ছে ভগবান শ্রীহরির দাঁত দন্ত এবং অত্যন্ত আকর্ষণীয় মায়া শক্তি হচ্ছে তার হাসি আমি এই কথা আগে বলেছি অনেকবার যে প্রহুপাত তার শিষ্যদেরকে এই প্রকৃতির রংচং এ রূপ দেখে বিমোহিত হতে না করেছিলেন প্রহুপাত বলেছিলেন এটি হচ্ছে কৃষ্ণের মায়াময় হাসি এখানেও সেই উল্লেখ রয়েছে যে অত্যন্ত আকর্ষণীয় মায়া শক্তি হচ্ছে তার হাস্য অপার সংসার সমুদ্র তার কটাক্ষপাঠ ভগবান যে আছেন। সমুদ্রের যেমন দৃষ্টি সমুদ্রের যেমন ঢেউ বা বিকট রূপ সেটাই হচ্ছে ভগবানের কটাক্ষপাত ধর্মস্থন ধর্ম ধর্মস্থন অধর্ম কতহস্য পৃষ্ঠম কষ্টস্ব মেড়ম বৃষণ মিত্র কুক্ষি সমুদ্রা গৃহ অস্থি সংঘা লজ্জা তার ওপরে অষ্ঠ ওপরের অষ্ট মানে ওপরের ঠোঁট লোক তার নিচের অধর নিচের অংশটা ঠোঁটের নিচের অংশ ধর্ম স্তন অধর্মতার পৃষ্ঠদেশ প্রজাপতি তার শিষ্ণ মিত্রা বরুন তার অন্ডকোষ দয় সমুদ্র সকল তার কুক্ষি এবং পর্বত সমূহ তাহার অস্থিরাজি এত বড় বড় পাহাড় সেগুলো হচ্ছে ভগবানের শরীরের হার হত তরুণহানি মহির ভা বিশ্বত নিপেন্দ্র অনন্ত বীর্য শোষিত মাতার ঈশ্বা গতির বয় কর্ম গুণ প্রবাহ হে রাজন নদী সমূহ সেই বিশ্বতনু বিরাট পুরুষের নারী বৃক্ষ সমূহ তার রোম অনন্ত বিক্রম বায়ু তার নিশ্বাস কাল তার গমন এবং প্রকৃতির তিন গুণের প্রতিক্রিয়া হচ্ছে তার দিব্য কার্যকলাপ ঈশস্য কেশান বিদরম্বু বাহান বাসন্তু সন্ধাম কুরুবর্জ ভূয়ো অব্যক্ত মাহু সচন্দ্রমা সর্ব সর্ববিকার কোষ হে কুরুশ্রেষ্ঠ জলবায়ু মেঘ তার কেশ দাম সন্ধ্যা তার বসন জগৎ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে তার বুদ্ধি এবং সমস্ত বিকারের আশ্রয় স্বরূপ চন্দ্রমা হচ্ছে তার মন জলবায়ু মেঘ জলবায়ু মেঘ হচ্ছে তার কেস চুল সন্ধ্যা এই যে সন্ধ্যা বেলা হয় এই সন্ধ্যা হচ্ছে তার বসন জগৎ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে তার বুদ্ধি আর সমস্ত বিকারের আশ্রয় স্বরূপ চন্দ্রমা হচ্ছে তার মন পঁয়ত্রিশ নম্বর শ্লোক বিজ্ঞান শক্তি মহিমা মনন্তী গজা গিরিত্রমানি সর্বে দেশে অভিজ্ঞ ব্যক্তিরা বলেন যে মহত্তত্ত্ব সেই সর্বব্যাপ্ত বিরাট পুরুষের চেতনা এবং রুদ্রদেব তার অহংকার অশ্ব অশ্বতরী উষ্ঠ মানে উঠ হস্তি প্রভৃতি তার নখ এবং শাস্ত্র এবং সামাজিক জ্ঞান সমন্বিত এই মহান গ্রন্থটি অনুসরণ করার নির্দেশ আচ্ছা এটা ছত্রিশ নম্বর শ্লোকের ছত্রিশ নম্বর শ্লোকের তাৎপর্য আমি এটা ছেড়ে দিয়ে চলে গেছি ছত্রিশ নম্বর শ্লোকটাকে পড়ছি ব্যাকরণম বিচিত্রম মনুর মনীষা মনুজ নিবাস গন্ধর্ব বিদ্যা ধর চার অপসার সর স্মৃতির সুরানি কবির বিভিন্ন প্রকার পাখিরা তার বিচিত্র শৈল্পী নিপুণ মানব জাতির পিতা মনু তার বিচার বুদ্ধির প্রকাশ মানব জাতি তার আবাসস্থল গন্ধর্ব বিদ্যাধর চারণরা আদি উচ্চতর লোকের নিবাসী মানুষেরা তার সংগীতাত্মক এবং আসরিক সৈনিকেরা তার শক্তি তাৎপর্য দিচ্ছেন মনুসংহীতা হচ্ছে মানব সমাজের আদর্শ শাস্ত্র এবং সামাজিক জ্ঞান সমন্বিত এই মহান গ্রন্থটি অনুসরণ করার নির্দেশ প্রতিটি মানুষকে দেয়া হয়েছে মনুসংহিতা মানব সমাজ হচ্ছে ভগবানের আবাসস্থল অর্থাৎ মানুষদের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানকে জানা এবং ভগবানের সঙ্গ করা মনুষ্য জন্ম পাওয়ার ফলে চেতনা পুনরুদ্ধারের সুযোগ পায় এবং তার ফলে তার জীবন সার্থক হয় প্রহ্লাদ মহারাজ হচ্ছেন অসুর কুলে ভগবানের আদর্শ প্রতিনিধি কোন জীবই ভগবানের বিরাট রূপ থেকে বিচ্যুত নয় প্রতিটি জীবেরই সেই বিরাট রূপের প্রতি বিশেষ কর্তব্য রয়েছে সেই বিশেষ কর্তব্য সম্পাদন যখন ব্যাহত হয় তখন জীবদের মধ্যে সৃষ্টি হয়। হয়। কিন্তু সঙ্গে জীবের জীবের সম্পর্ক যখন মধ্যে এমন কি হিংস পশু এবং মানব সমাজের মধ্যে পূর্ণ ঐক্য গড়ে ওঠে মধ্যপ্রদেশের জঙ্গলে শ্রীচেতনা মহাপ্রভু জীবদের মধ্যে সেই ঐক্য প্রদর্শন করেছিলেন সেখানে বাঘ হাতি অন্যান্য জীবদের মধ্যে সেই ঐক্য সেখানে বাঘ হাতি এবং অন্যান্য হিংস জন্তুরাও পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে পূর্ণরূপে সহযোগিতা করেছিল সারা পৃথিবী জুড়ে শান্তি ও মৈত্রী প্রতিষ্ঠা করার এটি হচ্ছে একটি পন্থা কি পন্থা সর্বতভাবে সমস্ত মানব সমাজের মানব জাতিকে উচিত শ্রীকৃষ্ণের

ইস্কন প্রতিষ্ঠা করেছেন দৈব বর্ণাশ্রম বর্ণাশ্রম তো রয়েছে এটা দৈব বর্ণাশ্রম বর্ণাশ্রমে তারা কেউ ভালো ব্রাহ্মণ করছে দৈব বর্ণাশ্রমে সবকিছুই পালন করা হচ্ছে কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবীধানের জন্য তাইকে দৈব বর্ণাশ্রম বলা হয় হরে কৃষ্ণ এখানে আজকে আমরা বিরাম দেব আগামীকাল আমরা এই অধ্যায়ের সমাপ্তি অর্থাৎ ছয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ নম্বর শ্লোক শেষ করে এই অধ্যায় সমাপ্ত করব তো কিছু প্রশ্ন এসছে আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি প্রশ্ন করছেন হরে কৃষ্ণ প্রভু তিরিশ নম্বর শ্লোকে যে রোজ তার জীব বলা হয়েছে রস তার জীব বলা হয়েছে সেটা সম্পর্কে যদি বলে যেমন এখানে অন্যান্য আরো কিছু শব্দ ইউজ করা হয়েছে এই যে দিন রাত্রি তারপরে দিন রাত্রিকে বলা হয়েছে ভগবানের দুই চোখের পাতা ভ্রুভঙ্গি হচ্ছে ব্রহ্মপথ এই সব কিছুরই দেবতা আছে রসেরও দেবতা আছে আমরা যে টেস্ট তারও দেবতা আছে দেখুন কয়েকটা শ্লোক আগে করলাম যে ভগবান সবকিছুই দর্শন করছেন সবকিছুই দেখতে পাচ্ছেন যাই হোক সবকিছুই তিনি দর্শন করছেন যেহেতু তাই সবকিছুর জন্য তিনি আলাদা আলাদা দেবতাকে নিযুক্ত করেছেন দিনের দেবতা রাতের দেবতা মৃত্যু মৃত্যুর দেবতা সবকিছু দশ দিকে দশজন আলাদা আলাদা দেবতা আছে প্রতি মুহূর্তের দেবতা আছে তেমনি এই রসেরও দেবতা আছে তেত্রিশ কোটি দেবদেবী এমনি এমনি নয় তেত্রিশ কোটি দেবদেবী আছে হ্যাঁ বিভিন্ন কার্য পরিচালনা করার জন্য বিভিন্ন দেবতা সেই রসের যিনি দেবতা তিনি হচ্ছেন ভগবানের জীব আসর আমরা রস আস্বাদন করি কি দিয়ে জীব দিয়ে তো সেই রসের দেবতা হচ্ছেন ভগবানের জীব প্রশ্ন করছেন যে প্রভু ব্রহ্মাণ্ডের সাতটি আবরণ আর একবার বলবেন প্রশ্ন হরে কৃষ্ণ কি কৃষ্ণ কনসাস আসার পর যদি ভক্তরা অন্য দেব দেবীর পুজো করে তার মানে এই নয় যে তারা তার কৃষ্ণের উপরে পূর্ণ শ্রদ্ধা নেই কৃপা করে যদি বলে তার মানে বলা হচ্ছে কোন দেবদেবীর পুজো করা কি ঠিক সমাজে একটা ক্রিয়েট করছে খুব সুন্দর প্রশ্ন প্রশ্নের উত্তরটা ভালোভাবে বুঝবেন দেবাদিদেব মহাদেবের বিগ্রহ আর অন্য দেবদেবীর বিগ্রহের মধ্যে পার্থক্য রয়েছে বৈষ্ণব নাম যথা সম্ভব আমাদের বিভিন্ন গৌরীয় সম্প্রদায়ের মন্দিরে আহ শিবজির বিগ্রহ আছে যেমন আহ মায়াপুর যে যোগপীঠ সেই যোগপীঠে শিব মন্দির আছে নরসিংহ শিবের বিগ্রহ আছে মানে বিভিন্ন আহ পৌরাণিক মন্দির গুলোতেও শিবের বিগ্রহ দেখা যায় শিবলিঙ্গ দেখা যায় কিন্তু অন্য কোনো দেবদেবীর পূজা করা উচিত নয় একবার শ্রীধাম মায়াপুরে আমাদের কিছু ভক্ত বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি নিয়ে এসে তারা পূজা করছিলেন সেই সম্বন্ধে শ্রী শ্রীমৎ ভক্তিচার স্বামী গুরু মহারাজ বলেছিলেন যে প্রভুপাত কখনো আমাদের নির্দেশ দেননি যে আমরা আমাদের মন্দিরে কোনো দেব দেবীর মূর্তি এনে পূজা করতে পারি আমরা বিবিটিতে যেখানে গ্রন্থ ছাপা হয় সেখানে অনেক বড় বড় মেশিন রয়েছে সেখানে নরসিংহদেবের প্রসাদী মালা নরসিংহদেবের প্রসাদ সেই মেশিনগুলোকে অর্পণ করা হয় যেহেতু বিশ্বকর্মা হচ্ছে শিল্প দপ্তরের প্রতিনিধি তাই তাকে সম্মান জানানোর জন্য ওই দিন এইভাবে আমরা পূজা করতে পারি কিন্তু প্রভুপাত কখনো বলেননি যে বিগ্রহ নিয়ে এসে পূজা করতে হবে হ্যাঁ অনেক সময় আমাদের কিছু চ্যাংড়া মানে ইয়ং জেনারেশন তারা শিলপ্রহুপাদের নীতিকে উলঙ্ঘন করে এখন আমাদের মঠ মন্দিরে তিলক ধারণ করে কণ্ঠিমালা পরে সেজে গুজে এখন সরস্বতীর বিগ্রহ নিয়ে এসে বিশ্বকর্মার বিগ্রহ নিয়ে এসে তারা দুর্গাপুজোর দুর্গা ঠাকুরের বিগ্রহ নিয়ে এসে পূজা করছে আর তারা বলছে আমরা যোগমায়ের আরাধনা করছি হ্যাঁ এগুলো অবশ্যই গৌড়ীয় সম্প্রদায়ের বিরুদ্ধ আচরণ এগুলো আমাদের সংস্থাকে আহ কলুষিত করছে শুধু তাই নয় মানুষের মধ্যে বিভ্রান্তিরও সৃষ্টি করছে যারা আহ বহুপাদের অনুগামী বা বহুপাত বহুপাদের শিক্ষা বা আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের শিক্ষাকে সঠিকভাবে গ্রহণ করতে চান তারা এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন হরে কৃষ্ণ আর কোন প্রশ্ন আমরা যখন কোন দেব দেবীর মন্দিরে যাই তখন সেই দেব দেবীকে দেব দেবীর কাছে কি প্রে করা যদি করে বলেন মন্দিরে আমরা যেতে পারি তবে চেষ্টা করা উচিত যে মন্দিরে বলি হয় ওখানে না যাওয়া আমরা কোনো ধামে গিয়ে কোনো মন্দিরে যেতে পারি যেমন আমরা আহ জগন্নাথপুরীতে যখন যাই বিমালা দেবী দর্শন করতে যাই অন্যান্য দেবীর বিগ্রহ আমরা দর্শন করতে যেতে পারি কিন্তু সেখানে গিয়ে আমাদের আহ প্রথমত দেখতে হবে যে সেই মন্দিরে যে পূজারি পূজা করছে সেখানে শিষ্টাচার বা সদাচার রয়েছে কিনা সেই প্রসাদ গ্রহণ করা সর্বক্ষেত্রে উচিত নয় আর দু নম্বর হচ্ছে আমরা কি প্রে করতে পারি আমরা একটাই প্রে করব। যে দেবতার সামনে গিয়ে উপস্থিত হয়েছে তার কাছে এটাই প্রে করব যে আমার যেন কৃষ্ণ ভক্তিতে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয় হে বৈষ্ণবী হে বৈষ্ণব হে পরমেশ্বর ভগবানের অংশ আমাকে কৃপা করুন আমি যেন কৃষ্ণ ভক্তিতে আমার গুরুদেবের পাদপদ্মে শুদ্ধ মতি লাভ করতে পারি ব্যাস এটাই প্রার্থনা বাকি সবকিছু তার মধ্যে নিহিত রয়েছে দেখুন কালকে সরস্বতী পূজা সরস্বতী পূজার পুষ্পাঞ্জলির মন্ত্র কি সরস্বতী নম নিত্যম ভদ্রকল্লই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে বেদ বেদাঙ্গ বেদান্ত কাকে ইন্ডিকেট করে কৃষ্ণকেই না বেদস্ত চাহ মহমেব বিদ্যম ভগবদ গীতা পনেরো অধ্যায় পনেরো নম্বর শ্লোক বেদের বিষয় কি কৃষ্ণ তো দেবী সরস্বতীর কাছে এটাই প্রার্থনা করা হচ্ছে যেন আমরা বেদ বেদান্ত বেদাঙ্গ এগুলো উপলব্ধি করতে পারি হম হরে কৃষ্ণ দেবী সরস্বতী কি বাঘ দেবী কি দেখুন আমাদের আহ সন্তুষ্ট হয়ে দেবী আমাদের সামনে হঠাৎ করে আবির্ভূত হয়ে গিয়েছেন হরে কৃষ্ণ আচ্ছা হরে কৃষ্ণ প্রভু আপনি বললেন যে শিবের শিব আর অন্য দেবদেবী আলাদা তাহলে কি আমরা শিবজির প্রসাদ গ্রহণ করতে পারি যদি ধামে যান তাহলে যেমন তারকেশ্বর তারকনাথ শিব সোমনাথ মানে জ্যোতির্লিঙ্গ এইরকম যে ধামে যাচ্ছেন সেই ধামের আপনি প্রসাদ গ্রহণ করতে পারেন কিন্তু কোন জায়গায় হয়তো ওই চড়ক বসেছে সেখানে সব গাঁজাখর লোকগুলো শিবের পূজা করছে আর সেখান থেকে প্রসাদ নিয়ে এসে আপনি খেলেন সেটা কি সঠিক হবে না গ্রহণ করা ধামের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ধাম এই সমস্ত দোষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত তাই ধামে গিয়ে সেই মন্দিরের প্রসাদ গ্রহণ করা আর অন্যান্য কোনো মঠ মন্দিরে মানে শিব মন্দিরে গিয়ে সেই প্রসাদ গ্রহণ করা দুটোর মধ্যে আকাশপাতাল পাতাল পার্থক্য রয়েছে হরে কৃষ্ণ এই রকম প্রশ্ন আপনাদের অনেক রয়েছে তো আগামী কাল শনিবার তো আগামীকাল হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্বের পালা তিনটে থেকে চারটে তো যদি আপনারা আপনাদের কোনো প্রশ্নের উত্তর পেতে চান যদিও আমি সেইভাবে নিজে সমর্থবান নয় তথাপি আপনাদের যদি কিছু উপকার করতে পারি কিছু সেবায় লাগতে পারি নিজেকে ধন্য বলে মনে করব তো কালকে কেউ প্রশ্ন করবেন না যা প্রশ্ন আপনারা আজকের মধ্যেই আমাদের যে আর একটা নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠান নাম্বারটা এখানে এখানে দাও না যাবে না কমেন্ট বক্সে আমাদের কমেন্ট বক্সে সেই নাম্বার দেয়া হচ্ছে আপনারা সেই নাম্বারে আহ কাল দশটা পর্যন্ত তার মধ্যে আপনি সেই সেই প্রশ্ন পাঠাবেন আমরা থেকে প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়াস করব। আজকে আর কোনো প্রশ্ন নেওয়া হচ্ছে না বাকি প্রশ্নের উত্তর কাল আমরা প্রদান করব। ধন্যবাদ মনে রাখবেন আজ রাত্রি নটায় রয়েছে চৈতন্য চরিতামৃত আগামীকাল শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তা আমরা সেই বিষ্ণু গৌরাঙ্গ শক্তি বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাবের প্রাক মুহূর্তে অধিবাস মুহূর্তে আমরা এই চৈতন্য চরিতামৃত দিব্য গ্রন্থ আস্বাদন করা শুরু করব। হরে কৃষ্ণ সবাই উপস্থিত থাকবেন ধন্যবাদ